বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ইংরেজিতে একটি জনপ্রিয় প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালই বলে দেয় সারা দিন কেমন যাবে। একটি সুন্দর কার্যকর দিন কাটানোর জন্য সকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সকাল যদি শুরু হয় ইতিবাচক মনোভাব ও কাজের মধ্য দিয়ে, তাহলে আপনার দিনটিও তেমন হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যদিও ইতিবাচক ও কার্যকর একটি দিনের শুরু কীভাবে করতে হয় তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে কিছু কিছু কাজ যেমন ভোরবেলা ঘুম থেকে ওঠা, একটু প্রার্থনা বা মেডিটেশন করা, শরীর চর্চা করা ইত্যাদি ব্যাপারগুলো সর্বজন বিদিত। পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তিদের, বিশেষ করে সফল উদ্যোক্তাদের নির্দিষ্ট সকালের রুটিন রয়েছে। খুব সকালে ঘুম থেকে ওঠা, দৌড়ানো বা মেডিটেশন করা অথবা এগুলোর বাইরেও বেশ কিছু কাজ করে তাঁদের সকাল শুরু হয়। আজকের পর্বে আমরা জেনে নেব 6 বিশ্বসেরা সফল ব্যক্তির সকালের রুটিন। 1. জেফ বেজোস। আমাজনের মালিক জেফ বেজোস বর্তমানে বিশ্বের 1 শীর্ষ ধনী। জেফ বেজোস পরিবারের সবার সাথে সকালের নাস্তা করার চেষ্টা করেন। তিনি খুব সকালে কোনো সভা বা অফিসিয়াল কাজ রাখেন না। তিনি চান সকালটা যেন পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে কাটে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যদি অফিসে ভালো সময় কাটাই তবে আমি একজন ভালো স্বামী এবং ভালো বাবা হিসাবে ঘরে ফিরি। আবার যখন ঘর থেকে ভালো মন নিয়ে অফিসে যাই তখন আমি একজন ভালো বস এবং একজন ভালো সহকর্মী হয়ে উঠি। 2. ইলন মাস্ক। স্পেস এক্স, সোলার সিটি এবং টেসলা মোটরের মালিক ইলন মাস্ক, তিনি বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। সাধারণ মানুষের চেয়ে বেশি কাজ করতে পারার একটি সুখ্যাতি আছে তার। সাধারণ মানুষ যেখানে সপ্তাহে 48-50 ঘন্টা কাজ করেন, ইলন মাস্ক সেখানে 80-100 ঘন্টা পর্যন্ত নিয়মিত কাজ করতে পারেন। তিনি সকাল 7টার মধ্যে নিয়মিত ঘুম থেকে ওঠেন এবং খানিকটা সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে কাটান। এতে তার মন চাঙ্গা হয়ে ওঠে। ডিম ও কফি দিয়ে নাস্তা সেরে সকাল 10টার আগে অফিসে চলে যান। সেখানে তিনি প্রথমে ছোটোখাটো কাজগুলো সেরে নেন। সাংবাদিক এবং চাকরি প্রার্থীদের ফোন করা এবং সভায় যোগ দেওয়ার মাধ্যমে তাঁর দাপ্তরিক কাজ শুরু হয়। 3. বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। বিল গেটস প্রতিদিন সকালে তাঁর শরীরের সঙ্গে মনকেও ঝালিয়ে নেওয়ার পক্ষে। সকালে উঠে শরীরচর্চার পাশাপাশি তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিস্ট ইত্যাদি ব্যবসায়িক ম্যাগাজিন এবং পত্রিকা পড়েন, যাতে ব্যবসায়িক জগতের একদম আপডেট তথ্য তাঁর কাছে থাকে। 4. রিচার্ড ব্র্যানসন। রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যের অন্যতম ধনকুবের। তাঁর সকালের রুটিন শুরু হয় খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার মাধ্যমে। ভোর 5টার মধ্যে তিনি বিছানা ছাড়েন। 2014 এক ব্লগে তিনি লিখেছিলেন, ভোরে ওঠার কারণে আমি প্রতিদিন শরীর চর্চা করার সময় পাই, সেই সাথে সময় পাই আমার পরিবারের সাথে কিছু ভালো সময় কাটানোর। এটা আমাকে দিনের কাজে ঝাঁপিয়ে পড়ার আগে একটি দারুণ মনোভাব এনে দেয়। 5. জ্যাক ডর্সি। টুইটারের সহ প্রতিষ্ঠাতা ও সিইও জ্যাক ডর্সি, তিনি ভোর 5টায় ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটি করেন তা হল 30 ধ্যান করা। ধ্যান শেষে তিনি কিছুক্ষণ শরীরচর্চা করে তারপর খানিকটা কফি পান করেন। ধ্যান বা মেডিটেশনের ফলে তিনি দিনের শুরুতেই নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার পাশাপাশি নিজের মাঝে একটি ইতিবাচক মনোভাব নিয়ে আসতে পারেন। এরপর শরীরচর্চার মাধ্যমে শরীর সুস্থ ধরে রাখার পাশাপাশি শরীরের ফিটনেস বাড়িয়ে নেন আর কফি পান করে পুরোপুরি চাঙ্গা হয়ে দিন শুরু করেন। 6. মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ চেষ্টা করেন ছোটোখাটো অদরকারী বিষয় নিয়ে যতটা সম্ভব কম চিন্তা করতে। আমাদের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও আমাদের মস্তিষ্ককে যথেষ্ট দুর্বল করে, যার ফলে বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ে আমরা আমাদের মস্তিষ্ককে পুরো মাত্রায় সক্রিয় পাই না। মার্ক জাকারবার্গ অন্যদের মতো সকালে উঠে অফিস যাওয়ার আগে কী পোশাক পরবেন, চুলের স্টাইল কেমন হবে, এসব নিয়ে তেমন একটা মাথা ঘামান না, কারণ এর চেয়ে জরুরি কাজ তার সামনে থাকে এবং তিনি তার মস্তিষ্ককে পুরোপুরি সক্রিয় চান।
তার একই রঙের অনেকগুলো জামা আছে, যাতে সকালবেলা কী পোশাক পরবেন তা নিয়ে তাকে খুব একটা চিন্তা করতে না হয়। ভিডিওটি এখানে শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকুন।